বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ হল এবং হাম্বার রিজিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার রিপোর্টে পনেরোই আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ হল এবং হাম্বার রিজিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং হাম্বার আওয়ামী লীগের সভাপতি জনাব সালিক তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মুজাম্মিল আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলহাজ সালিক মিয়া হাজি আব্দুল আহাদ এবং সাবেক ছাত্রলীগ নেতা শ্রী রাজাদর ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধু স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের বিধ্বস্ত দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখে দেশের উন্নয়নে প্রতিটি মানুষকে সম্পৃক্ত করেছিলেন কিন্তু চারপাশের কিছু স্বার্থী মহলের টার্গেট হন তিনি সেনাবাহিনীর বিপদগামী ও উচ্চ সদস্যকে ব্যবহার করে চক্রান্তকারীরা রাতের কাপুরুষের মতো হামলা চালিয়েছে স্বাধীনতার নম্বরের সেই বাড়িতে বক্তারা আরো বলেন বঙ্গবন্ধু দেশ এবং জনগণের স্বার্থকে সারা জীবন সমুন্নত রেখেছেন তাই ঘাতক চক্র তাকে হত্যা করলেও তার আদর্শ নীতিকে ধ্বংস করতে পারেনি এই দেশ ও জনগণ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম এদেশের লাখো কোটি বাঙালির অন্তরে চির অক্ষয় হয়ে থাকবে হল এন হাম্বার আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সুজ্ঞাপন করছি এর সাথে সাথে আহ্বান করছি আগামী জাতীয় ইলেকশনে দলমত নির্বিশেষে একত্রতার সহিত কাজ করি জননত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য হল থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ ওল্ডহ্যাম গ্লডউই জালালাবাদ মসজিদের নির্মাণ কাজে আর্থিকভাবে এক চ্যারিটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা বুধবার ওলহামের সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি ওলহামী আহমেদ জানান ওলহামের তরুণ ক্রীড়া সংগঠক সুজাতুল্লাহ মিফতার তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ওল্ডহ্যাম ম্যানচেস্টার হাই লিভারপুল সহ বিভিন্ন শহর থেকে প্রায় চব্বিশটি প্রতিযোগী টিম অংশগ্রহণ করে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার ফাইনালে আনোয়ার নাসির জুটি শাহিন জাকির জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে প্রতিযোগিতাপূর্ণ এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন গডউইক জালালাবাদ মসজিদের খতিব মুফতি মোহাম্মদ হেলাল পরে উক্ত চ্যারিটি টুর্নামেন্ট থেকে সংগৃহীত নগদ আটশত পঞ্চাশ পাউন্ড মসজিদে দান করা হয় ইতালির মিলানে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিসের উদ্যোগে বিনম্র শ্রদ্ধায় পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে মিলান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নাজমুল হাসান শামিম ধানমন্ডির বত্রিশ নম্বরের সাজারঙের এই বাড়িটি ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের এক দুঃসহ স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা সপরিবারে হত্যা করে এই বাড়িতে পনেরোই আগস্ট দুই জাতীয় শোক দিবস সরকারিভাবে এই দিনটি পালন করে ইতালির মিলানে অবস্থিত বাংলাদেশ কনসুলেট অফিস কনসাল দেওয়ান হোসেন আয়ুবের পরিচালনায় কনসাল জেনারেল মোহাম্মদ তহিদুল ইসলাম জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন সহ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উনিশশো পঁচাত্তর সালের এই দিনে মানব ইতিহাসের

আমাদের উপর যে অর্পিত দায়িত্ব তা পালন করার জন্য আমাদের তৌফিক দান করুন আমিন অনুষ্ঠানের এ পর্বে মিলান আওয়ামী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন জাতির জনকের মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা এবং দায়সারা গোছের মোনাজাত তাদেরকে ব্যথিত করেছে এবং জাতির জনকের সম্মানে দুই একটি কথা না বলতে দিয়ে দ্রুত অনুষ্ঠান শেষ করায় তারা মর্মাহত নাজমুল হাসান শামীম চ্যানেল আই ফুলতলি ইসলামিক সেন্টার কভেন্টির উদ্যোগে স্থানীয় শাহজালাল মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক ঈদ আনন্দ মেলা আমাদের কভেন্টির প্রতিনিধি আব্দুল হানান জানান রবিবার দুপুর বারোটা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই মেলায় কমিউনিটির বিপুল সংখ্যক নারী পুরুষ শিশু কিশোররা উপভোগ করেন এ সময় অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে মালানা সাব্বির আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীতে আরও বড় আকারে মেলা আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন এবার সিলেটের খবর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি এম ইরিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও ইলিয়াস মুক্তির সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে শনিবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মখন মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাফার অবিলম্বে এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান প্রধান বক্তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান বলেন সিলেটবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আর ঘরে বসে থাকার সময় নেই এতে স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ব্রিস্টেল শহরের লর্ড মেয়র ফারুক চৌধুরী বলেছেন শিক্ষা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গোলাপগঞ্জ ও ব্রিস্টেল শহরের মধ্যে এমন একটি সেতু বন্ধন তৈরি করা হবে শনিবার সকালে গোলাপগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাব অডিটোরিয়ামে দেয়া তাকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লর্ড মেয়র ফারুক চৌধুরী কথা বলেন গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি চন্দ্রনাথের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিস্টাল সিটির কাউন্সিল ও কলেজের প্রভাষক মেরি থ্রেফল বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা হিমাংশু লাল রায় গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউনিস চৌধুরী সহসভাপতি এনামুল হক নাম কোষাধ্যক্ষ শাহিন আলম শাহেদ মোরিয়াম ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ রেজাউল করিম সহ আরও অনেকে 2014 সালে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের সিলেটে ভেনু পরিদর্শন শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির পরিদর্শক দল সন্তোষ প্রকাশ করে বলেছেন বিশ্বকাপ আয়োজন নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই আর বিবিসি কর্মকর্তারা বলেছেন যে সকল কাজ বাকি রয়েছে তা খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে আগামী মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা সম্ভব হবে আমাদের সিলেট প্রতিনিধি এফ এ জানান রবিবার দুপুরে আইসিসি পরিদর্শন দল সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি সাংবাদিকদের জানান এই স্টেডিয়ামের কাজ দ্রুত এগিয়ে চলছে যা বিশ্বকাপের ক্ষেত্রে খুবই সহায়ক হবে পরিদর্শনকালে আইসিসির পক্ষে ছিলেন ইভেন্ট ম্যানেজার ক্রিস্টেটলি টেটলি টুর্নামেন্ট ডিরেক্টর ধীরাজ মালহোত্রা পরামর্শক ভুরেন ইউজিন ও পিস বিশেষজ্ঞ অ্যাডকিনসেন এছাড়া পরিদর্শন দলের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো প্রিন্সেস ডায়না হত্যাকাণ্ডে ব্রিটিশ সেনা জড়িত থাকার তথ্য ব্রিকলেনের রাস্তা খোলা রাখতে মেয়র রহমানের প্রতি জিএলএ মেম্বার বিক্সের আহ্বান চ্যানেলায় ইউরোপের আসন্ন প্রতিনিধির সভাকে কেন্দ্র করে বার্মিংহামে প্রস্তুতি সভা এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ